ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যানের নিষ্ক্রিয়তার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ত্রিশ দিনের মধ্যে জনপ্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত দুপুরে এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ নির্দেশ দেন এ নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি কে এনামুল করিম ওই মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন